हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल विलेज फूडर झर्ना कुकिंग चैनल। आपने सबाई के आबारो जानाच्छि अनेक अनेक स्वागत। तो बंधुरा, शीतकाल तो प्राय चले एसेछे बोललेई चले। एखन बाजारे अनेक रकमेर शाकसब्जी पावा जाच्छे, तो आमी आजके सेई सब शाकसब्जी दिए पाँच मिसाली एकटा सब्जी रान्ना रेसिपी शेयर करब। आमी निएछि एखाने किछु सीम। एखन बाजारे सीमटा भालोई पावा जाच्छे, तो लम्बा लम्बा करे सीमटा केटे निएछि। निएछि दुटो मतो बेगुन, बेगुनटाकेओ लम्बा लम्बा करे केटे निएछि। নিয়েছি দুটো পটল, পটলটাকেও ধুয়ে ভালো করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, আলুটাকেও এভাবে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপির ডাঁটা, ফুলকপির ডাঁটাগুলোকেও ধুয়ে এভাবে ভালো করে ফালি ফালি করে আমি কেটে রেখেছি। তো দেখুন, এখানে আমার পাঁচ রকমের সবজি হয়ে গেছে। তো এটাকে পাঁচ মিশালি সবজি অনেকে বলে। তো চলুন এবার রান্নাটা শুরু করব। তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে একদম ভুলবেন না। তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই আমি এর মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে এই জন্যই প্রথমে ভাজছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য। আলুটাকে বেশ কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এবার আমি ওই একই সাথে ভেজে নেব কেটে রাখা পটলগুলো। আলুর সাথে পটলটাকেও একইভাবে একই সাথে এভাবে ভেজে নিচ্ছি। আলু আর পটলটা এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করব ফুলকপি ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটা, পটল আর আলু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে বলে সেজন্য আমি এগুলোকে আগে থেকে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এই সবজিগুলোকে এভাবে তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করে দেব শিমগুলো। শিম দেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। নুন আর হলুদ দেওয়ার পর এভাবে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভাজার জন্য এভাবে রেখে দেব। ফুলকপির ডাঁটা, আলু, পটল আর শিমগুলো 50% সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা বেগুন। বেগুনটা আগে থেকে দিলে ভালো লাগবে না কারণ বেগুনটা গলে একবারেই মিশে যাবে তরকারির সাথে, সেজন্য বেগুনটা একটু পরেই আমি অ্যাড করছি। সব সবজিগুলোকে আমি এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবজিগুলোকে নাড়লে সবজির আসল স্বাদটা পাওয়া যায়। বেশি জ্বাল দিলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে। সবজির স্বাদটা আর একটু বেশি বাড়ানোর জন্য আমি এখানে কিছু বড়ি ভেজে নিচ্ছি। আপনারা বড়িটা আগেও ভেজে নিতে পারেন, আমি এখানেই ভেজে নিচ্ছি তেলের মধ্যে কারণ তেলটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য আমি বড়িটাকে এখানেই ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি আলাদা করে। বড়িগুলো নামিয়ে নিতে হবে, নাহলে সবজির মধ্যে বড়িগুলো ভেঙে এগুলোর কোনো স্বাদ থাকবে না। সব সবজিগুলো এভাবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করব কাজু বাদাম আর পোস্ত বাটা। কাজু বাদাম আর পোস্তটাকে আমি আগে থেকে বেটে রেখেছি। কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে এভাবে খুব ভালো করে সবজিটাকে এভাবে নেড়ে মিশিয়ে নেব। পোস্তর সাথে এভাবে কাজু বাদাম কটা বেটে দিলে রান্নার স্বাদটা এতটা সুন্দর হবে যে না খেলে ভাবতেই পারবেন না। বেশ কিছুক্ষণ পোস্ত আর কাজু বাদাম বাটাটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে দু বাটি মতো জল দিচ্ছি।
দু বাটি জল দিলে তবে সব কিছু সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে সবজির স্বাদটা ভালো আসবে না। জল দেওয়ার পর খুব ভালো করে সবজিগুলোকে এভাবে নেড়ে আমি হাই ফ্লেমে ফোটার জন্য রেখে দেব। প্রায় 6-7 মিনিট হাই ফ্লেমে এটাকে ফোটানোর পর আমি এভাবে নেড়ে দেখে নেব যে আলু আর সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিতে ফোড়ন দেব। প্রথমেই দিচ্ছি কড়ার মধ্যে কিছুটা সরিষার তেল, আর দেব এর মধ্যে 1টা গোটা তেজপাতা, দিচ্ছি 2-3টা মতো শুকনো লঙ্কা, আর দেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ফোড়ন, আর দেব কিছুটা পরিমাণ হিং। হিং দিলে নিরামিষ তরকারির স্বাদটা অনেকগুণ বেড়ে যায়। আর দিচ্ছি 1টু গরম মশলা। সব কিছুকে এভাবে 1 মিনিট মতো নেড়ে নিয়ে আমি তরকারিটা ঢেলে দেব। ফোড়ন দেওয়ার পর খুব ভালো করে সবজিটাকে এভাবে কিছুক্ষণ নেড়ে যেতে হবে। রান্নাটা কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবজি রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এবার আমি এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন মতো চিনি, আর দেব 1/2 টেবিল স্পুন মতো লবণ। লবণটা আপনারা টেস্ট করার পর তারপরেই দেবেন, আমার একটু কম হয়েছিল তাই আমি কিছুটা লবণ এখানে অ্যাড করছি। চিনি আর লবণ দেওয়ার পর খুব ভালো করে এভাবে নেড়ে নিয়েছি। সব শেষে আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িটা কিন্তু তরকারি হয়ে যাওয়ার পর তারপরে দেবেন, বড়িটা দেওয়ার পর তরকারিটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। রান্না আমার পুরো কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রান্নার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘি দিলে রান্নার সবজি রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। ভিডিওটিতে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে কাল। ততক্ষণের জন্য ধন্যবাদ।